বৃন্দাবন বনের পাশে বিশাল বড় এক রাজপ্রাসাদ ছিল। সেই রাজপ্রাসাদে মিনু টুনটুনি তার ছেলে টোনা আর রকিকে নিয়ে বসবাস করত। মিনুর স্বামী রাজু বাণিজ্য করতে বেশ কয়েক বছর হলো বাইরে গেছে, তাই মিনু টুনটুনি একাই তার ছেলেদের দেখাশোনা করে। মিনু টুনটুনি ছিল ভীষণ কিপটে, তার কিপটেমোর কারণে রাজপ্রাসাদে কেউই শান্তিতে থাকতে পারত না। টোনা, রকি, কোথায় রে তোরা? এদিকে একটু শুনে যা তো, সারাদিন তো শুধু ঘরে বসেই থাকিস, তোদের কি কোনো কাজকর্ম নেই নাকি? হ্যাঁ, মিনু টুনটুনির এমন চিৎকার শুনে রকি আর টোনা ঘর থেকে বাইরে আসে। এই যে আমার দুই ছেলে, তোদের কি কোনো কাজ নেই নাকি রে? হ্যাঁ মা, আমরা আবার দুই ভাই কি কাজ করব তুমি বলো তো? আমাদের বাবা যে একজন রাজা, আমাদের তা তুমি কখনোই বুঝতে দাও না, সারাক্ষণ কিপটে বনিয়ে আছো, তাই না? এই চুপ থাক বলছি, খালি বড় বড় কথা, তাই না? রাজার ছেলে হয়েছি দেখে কি মাথা খেয়েছিস নাকি? মিনু যখন ছেলেদের সাথে এভাবে কথা বলছিল, এমন সময় রাজু বাণিজ্য থেকে ফিরে আসে। আর রাজুকে দেখে তো ওরা সবাই একদম অবাক হয়ে যায়, কারণ রাজু কাউকে না জানিয়ে হঠাৎ করে চলে এসেছে। আরে রাজু, তুমি আজ হঠাৎ করে না বলে চলে এলে যে, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ মিনু, ভাবলাম আজ তোমাদের হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দেই, তো ছেলেদের সাথে এমন বকাঝকা করছো কেন শুনি? আর বলো না, তোমার ছেলেরা কেমন তা তো তুমি জানোই। তা বুঝতে পেরেছি, কিন্তু প্রাসাদে পাখির সংখ্যা এত কম কেন বলো তো? আমি তো ভেবেছিলাম তুমি ছেলেদের বিয়ে দিয়ে দিয়েছো, নাতি নাতনি হয়েছে, আর তাই তো আমি অনেক উপহার এনেছি। সে বিয়ে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না রাজু, এত বছর পর বাড়িতে ফিরলে বিশ্রাম নিবে চলো, পরে না হয় অন্য রাজপ্রাসাদের মেয়েদের সাথে আমাদের ছেলেদের বিয়ে দিব। না মিনু, অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের ছেলে বয়স হয়েছে, তাই আমি চাই ওদের ওপর এই বিয়ের দায়িত্ব ছেড়ে দিতে। বাবা, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বাবা। শোন রকি, টোনা, তোরা আজকেই জঙ্গল পরিদর্শনে বেরিয়ে পড়, তোদের যে মেয়েকে পছন্দ হবে তোরা রাজপ্রাসাদে নিয়ে আসবি, আমি এরপর নিজে হাতে তোদের দুই ভাইয়ের বিয়ে দিব। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর টোনা আর রকি রাজপ্রাসাদ থেকে বের হয়ে জঙ্গলে ঘুরতে থাকে আর মেয়ে খুঁজতে থাকে। এরপর রকি অনেক সুন্দর সুখী পায়রা নামে এক বড় ঘরের মেয়েকে পছন্দ করে আর তাকে সবটা খুলে বলে। তাই নাকি ছোট রাজকুমার, এ তো খুব ভালো কথা, আপনার মতো একজন রাজকুমারকে আমি বিয়ে করতে পারবো, এ আমার পরম সৌভাগ্য। তবে আমার বাবারও কি কম আছে নাকি? বাবার একমাত্র মেয়ে আমি, আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। সুখীর কথা শুনে রকি অনেক খুশি হয় আর সুখীর বাবার কাছে অনুমতি নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। অন্যদিকে টোনা একজন সৎ নিষ্ঠাবান মেয়ে খুঁজতে থাকে। এমন সময় টোনা রাস্তায় একটা টুনি পাখিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আর তাড়াতাড়ি করে টুনির মুখে জল ছিটিয়ে টুনির জ্ঞান ফেরায়। এই মেয়ে, তুমি এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কথা বলতে পারো না, বোবা নাকি? আচ্ছা, তোমার কি কেউ নেই? টোনার কথায় টুনি মাথা নাড়িয়ে সম্মতি জানায় যে টুনি বোবা আর সে অনাথ। টুনির উপর টোনার অনেক মায়া হয় আর টোনা টুনিকে ভালোবেসে ফেলে। এরপর টোনা টুনিকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে আর সবাইকে সবটা খুলে বলে। কি বলছিস এসব তুই টোনা? তুই কি ভুলে গেলি যে তুই একজন রাজার ছেলে, একটা পথের ধারের অনাথ মেয়েকে তুলে নিয়ে এলি? আমি এই মেয়েকে কিছুতেই ছেলের বউ হিসেবে মেনে নিব না। এসব বলে মিনু সেখান থেকে চলে যায়, কিন্তু রাজু মিনুর এসব কথায় কিছুই মনে করে না। এরপর রাজু দুই ছেলে ধুমধাম করে বিয়ে দেয়, কিন্তু বিয়ের পর বোবা টুনির জীবনে নেমে আসে কষ্টের ছায়া। মিনু সুখীকে মেনে নিলেও টুনিকে একদম সহ্য করতে পারত না। এই যে ছোট লোকের বাচ্চা, শোন, তুই আজ থেকে সব কাজ করবি, আমি দাসীদের বলে দিয়েছি যেন তোকে কাজে কোনো সাহায্য না করে, যা এখন রান্না কর গিয়ে, বুঝেছিস? ও, তোকে আবার এসব কি বলছি, তুই তো বোবা, যা যা এখান থেকে।
শাশুড়ির কথা শুনে টুনি অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে আর মনে মনে বলতে থাকে ঈশ্বর তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে আগে আমি অনাথ আর বোবা ছিলাম বলে সবাই আমাকে কত অপমান করলো এরপর টোনাকে দেখে মনে হলো আমি এবার সুখের মুখ দেখব কিন্তু না আমার জীবনে আর সুখের দেখা মিলবে না এসব বলে টুনি কাঁদতে কাঁদতে রান্না শেষ করে সবাইকে খাওয়ায় আর নিজে যখন রান্নাঘরে খেতে গেছে তখন সে দেখে বাটিতে কিছু সামান্য তরকারি আর পুড়ে যাওয়া কিছু ঠান্ডা রুটি রয়েছে এমন সময় সুখী সেখানে আসে কি রে বোবাবো কি ভেবেছিস তোর জন্য পোলা মাংস থাকবে শাশুড়ি মা বলেছে আজ থেকে তুই এসব খাবি বুঝেছিস অবশ্য এগুলো আমাদের দাসীরাও খায় না তুই খা এসব বলে সুখী হাসতে হাসতে চলে যায় আর টুনি অনেক কাঁদতে থাকে আর পোড়া রুটিগুলো খেয়ে নেয় এভাবেই টুনি দিন কাটতে থাকে টুনির উপর অত্যাচার দিন দিন যেন বাড়তেই থাকে সুখী সবসময় টুনির থেকে পা টিপে নিত কাজ করে নিত আর তার বিনিময়ে টুনি কোনো খাবারও পেত না এসব দেখেও টোনা মায়ের ভয়ে কোনো প্রতিবাদ করতে পারতো না একদিন হায় ঈশ্বর আমি থাকবো না আর এই রাজপ্রাসাদে আমি থাকবো না যেখানে আমি বোবা বলে কোনো সম্মান নেই আমার এই বলে টুনি কাঁদতে কাঁদতে প্রাসাদ থেকে বেরিয়ে যায় আর হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে যায় টুনি আর একটা ছোট্ট বাড়ি দেখতে পায় সেখানে হালকা নিভু নিভু আলো জ্বলছিল এরপর টুনি সেই বাড়িটায় ঢোকে আর সেখানে অনেক খাবার দেখতে পায় না প্রচুর খিদে পেয়েছি আগে এই খাবারগুলো থেকে একটু খাবার নিয়ে খাই পরে না হয় সবটা দেখা যাবে এসব বলে টুনি সেখান থেকে খাবার নিয়ে খেতে থাকে এমন সময় একটা পরি চলে আসে সেখানে ভয় পেও না টুনি আমি একজন পরি আর আমি তোমার বিষয়ে সব জানি তুমি কোনো চিন্তা করো না আজ থেকে তুমি এ বাড়িতেই থাকবে এখানে তোমার কোনো কিছুর অভাব হবে না তুমি যা চাইবে তাই পাবে এসব বলে পরি চলে যায় এভাবেই দিন কাটতে থাকে অন্যদিকে টোনারা হঠাৎই দেউলিয়া হয়ে যায় আর রাজপ্রাসাদ ঘরবাড়ি সব হারিয়ে পথে পথে হাঁটতে থাকে আর টুনি সে বাড়ির সামনে এসে মিনু খাবার চাইতে থাকে এমন সময় টুনি বাইরে বেরিয়ে আসে টুনিকে দেখে ওরা ভীষণ অবাক হয়ে যায় বৌমা বৌমা তুমি তুমি এখানে কিভাবে এলে এর পরপরই পরি সেখানে আসে আর সবটা খুলে বলে সব শুনে মিনু টুনির কাছে ক্ষমা চায় এরপর টুনি ওদেরকে ক্ষমা করে দেয় আর তার বাড়িতে আশ্রয় দেয় আর সবাই সুখে শান্তিতে এরপর থেকে দিন কাটাতে থাকে রহিমপুর বনে অনেক পাখির বসবাস ছিল ওই বনে বাবা মা মরা দুই বোনও বাস করত আর দুই বোনের মধ্যে টুনি ছিল বড় বোন আর মুন্নি ছিল ছোট টুনি ছিল খুবই সহজ সরল আর মুন্নি ছিল খুবই অহংকারী একটা পাখি ওদের দুই বোনের দুটো আম গাছ ছিল একদিন সকালে মুন্নি ঘুম থেকে উঠে দেখে তার আম গাছে মুকুল এসেছে আর টুনির আম গাছে কোনো মুকুল আসেনি আর টুনি তখন আম গাছে জল দিচ্ছিল এমন সময় মুন্নি বলতে থাকে বাহ কত সুন্দর দেখতে হয়েছে আমার আম গাছটা একদম মুকুলে ভরে উঠেছে আজ আমার কি খুশি লাগছে আহ কি সুন্দর সুবাস ছড়িয়েছে চারদিকে মুন্নির এমন কথা শুনে টুনি বলে বোন আমার মতো তোর আম গাছের একটু যত্ন নে নইলে যে তোর আম গাছের সব মুকুল ঝরে যাবে আর গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দে আমার গাছের কি করব না করব সেটা আমার ব্যাপার তোকে ওসব নিয়ে ভাবতে হবে না আমার গাছ নিয়ে তোর না ভাবলেও চলবে বুঝেছিস এত যদি যত্নবান হোস তাহলে তোর গাছের মুকুল এখনো আসলো না কেন হ্যাঁ এখনো মুকুল আসার অনেক সময় আছে রে বোন তুই দেখে নিস আমার গাছেও মুকুল আসবে তোর গাছের মতোই মুকুল আসার সময় থাকলেও তোর গাছে কখনোই মুকুল আসবে না যত সব সকাল সকাল তোর অলখে আম গাছটা দেখে আবার দিনটাই খারাপ হয়ে গেল
হচ্ছে কি এটা কি রকমের কথা বল গাছ তো গাছই হয় আর গাছ কখনো অলক্ষ্যে হয় না গাছ তো আমাদের বন্ধু হয় তুই জানিস না গাছ আমাদের সর্বস্ব দিয়ে সাহায্য করে গাছ আমাদের ফল দেয় ফুল দেয় কাঠ দেয় আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় গাছ তো লক্ষ্মী হয় রে বোন বেশি জ্ঞান দিতে আসবি না আমাকে বুঝেছিস তোর জ্ঞান তোর কাছেই রাখ আর শোন আমার কাছে তুই যেমন অলক্ষ্মী তেমনি তোর গাছটা অলক্ষ্মী যত্ত সব পণ্ডিত কোথাকার এই বলে মুন্নি ওখান থেকে চলে যায় এভাবে ওদের দুই বোনের দিন চলতে থাকে টুনির গাছটা একটু খাটো ছিল আর মুন্নির আম গাছটা ছিল অনেক লম্বা ওদের দুই বোনের আম গাছই পাশাপাশি ছিল কয়েকদিনের মধ্যেই টুনির আম গাছেও মুন্নির গাছের মতোই মুকুল আসে দুই গাছের মুকুলের গন্ধে চারিদিক মুমু করতে থাকে টুনি তো এ দেখে তার গাছের যত্ন আরো বেশি বাড়িয়ে দেয় এক পর্যায়ে দুবোনেরই গাছে অনেক সুন্দর আম ধরে একদিন টুনি মুন্নিকে বলে বোন এই দেখ আমার কাছেও তোর গাছের মতো আম ধরেছে আমাদের গাছের আম পাকলে আমরা দুবোন একসাথে আম বিক্রি করব আর অনেক মজাও হবে তোর গাছের আম তুই বিক্রি করবি আর আমার গাছের আম আমি বিক্রি করব কেন রে তুই সবসময় নিজেকে আমার সাথে জড়াস বলতো আজ তোকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি তোর ফালতু জিনিস নিয়ে আমার সাথে তুলনা করবি না চত্ব সব যা এই বোন শোন তোর গাছে একটু জল দিয়ে যা যাতে করে আমগুলো তাড়াতাড়ি পাকে যা চলেই গেল এর যে এত রাগ আর অহংকার কি করে হলো আমি বুঝতেই পারছি না হে ঈশ্বর তুমি আমার বোনকে আমার মতো করে দাও বেশ কিছুদিন পর মুন্নির গাছের আম পাকতে শুরু করে এই দেখে মুন্নির অহংকার আর খুশির যেন শেষ নেই আর মুন্নি টুনিকে বলতে থাকে দেখ দেখ আমি কি এমনি বলেছিলাম তোকে যে তোর গাছটা একটা অলক্ষ্যে দেখ আমার গাছের আম পেকেছে আর তোর গাছের আম এখনো কাঁচা আছে আমার আমগুলোকে দেখতে কত সুন্দর লাগছে আর তোর আমগুলোকে দেখতে কেমন কুচ্ছিত কুচ্ছিত লাগছে ছি মুন্নি রোজ রোজ এসব কথা বলে টুনিকে অপমান করে মুন্নি তার গাছের সুস্বাদু পাকা আম বাজারে বিক্রি করে আর অনেক ধনী হতে থাকে বনের সব পাখি মুন্নির গাছের পাকা আমের অনেক প্রশংসা করে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় তবুও টুনির গাছের আম পাকে না একদিন সকালবেলা টুনি তার আম গাছে জল দিচ্ছিল এমন সময় টুনি মনে মনে বলে শুধু আমার গাছে প্রতিদিন পানি দেই যাই আজকে বোনের গাছেও একটু পানি দেই যাতে ওর আমগুলো আরো সুন্দর আর আরো মিষ্টি হয় এই বলে টুনি যেই না মুন্নির পাকা আম গাছে জল দিতে যায় তখনই সেখানে মুন্নি চলে আসে আর মুন্নি টুনিকে তার পাকা আমের গাছের গোড়ায় দেখে বলতে থাকে এই চোর তুই আমার গাছের কাছে কি করছিস হ্যাঁ আমার পাকা আম দেখে তোর হিংসে হয় তাই না সেই জন্য তুই আমার গাছের ক্ষতি করতে এসেছিস যাতে আমার গাছের পাকা আমগুলো তোর গাছের কাঁচা আমের মতো হয়ে যায় তাই না কি ভেবেছিস তুই আরে না না বোন তুই ভুল বুঝছিস আমায় আমি তো তোর গাছে পানি দিতে এসেছিলাম আর পাকাম কিভাবে কাঁচা হবে বলতো শোন আগে নিজের গাছের যত্ন নিয়ে কাঁচা আমকে পাকা কর তারপর না হয় অন্যের গাছের যত্ন নিস অলক্ষ্যে কাঁচা আম ওয়ালি আর তুই তোর গাছের যত্ন নিয়ে বা কি করবি তোর আম তো কোনো দিনও পাকবে না যত্ন সব এভাবেই মুন্নি টুনিকে অপমান করতে থাকে মুন্নির পাশাপাশি বনের অন্য পাখিরাও টুনিকে অনেক অপমান করে টুনি মুখ বুঝে তা সব সহ্য করে একদিন টুনির গাছের কাঁচা আম পাকা আমকে বলে বন্ধু পাকা আম তোমরা তোমাদের মালকিনকে একটু অহংকার করতে মানা করো না তোমরা তো জানো যে অহংকার করা ভালো নয় এই কুচ্ছিত কাঁচা আম তুই আমাদেরকে বন্ধু বলছিস কেন তোদের মতো কাঁচা আমের বন্ধু হতে আমাদের বই গেছে এই কাঁচা আম আমরা কোন দিক দিয়ে তোদের বন্ধু হই বলতো আমাদের গায়ের রং কত সুন্দর আমাদের গা থেকে কি সুন্দর মিষ্টি ঘ্রাণ আসে আর তোদের গা থেকে কেমন গন্ধ আসে ছি একদম ভালো লাগে না আমাদের সাথে তোর কোনো তুলনাই চলে না সুন্দর চেহারা দেখি কখনো অহংকার করো না পাকা আজ আমরা কাঁচা আছি কিন্তু কাল তো ঠিকই পাকবো শোনো কথা কাঁচা আম নাকি আরো বুড়ো বয়সে সুন্দর হবে হাসি পাচ্ছে তোরা কোনো দিন সুন্দর হতে পারবি না কাঁচা
এমন সময় শালিক উড়ে এসে কাঁচা আমের ডালে বসে। শালিককে কাঁচা আমের ডালে বসতে দেখে পাকা আম বলে ওঠে, এই যে পাখি, তুমি এই কুচ্ছিত কাঁচা আমের ডালে বসো না, তাহলে তুমি কুচ্ছিত হয়ে যাবে। তুমি আমাদের ডালে এসে বসো আর আমাদের সুগ্রান নাও। ঠিকই তো, আমি অলক্ষ্মী কাঁচা আমের গাছে কি করছি? ছি ছি, আগে জানলে আমি কখনোই বসতাম না। এই বলে শালিক কাঁচা আমের ডাল থেকে উড়ে গিয়ে পাকা আমের ডালে গিয়ে বসে আর ওদের সাথে অনেক গল্প করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মুন্নি অনেক ধনী হয়ে যায় আর টুনি আগের মতো গরিব থাকে। টুনিকে বনের সকলেই তার কাঁচা আমের গাছটা কাটতে বলে, কিন্তু টুনি সেই গাছটা না কেটে ধৈর্য সহকারে তার যত্ন নিতে থাকে। একদিন কাঁচা আম একা একাই কান্না করতে করতে বলে, হে ঈশ্বর, আমাদের যদি না পাকাবে তাহলে কেন আমাদের পৃথিবীতে পাঠিয়েছো? আমাদের তুলে নাও ঈশ্বর, অপমান যে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা কাঁচা, সেজন্য আমাদের মালকিনকেও বনে সবাই অনেক অপমান করে। এই বলে কাঁচা আমগুলো কান্না করতে থাকে। এমন সময় ওখানে একটা পরি আসে আর পরি ওদের কান্না দেখে বলতে থাকে, কাঁচা আমেরা, তোমরা কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের আমাকে বলো। আমি পরি, আমি তোমাদের সাহায্য করব, বলো কি হয়েছে। পরির কথা শুনে কাঁচা আম পরিকে সব কথা খুলে বলে আর সব শুনে পরি বলে, তোমরা কাঁচা আম জন্য তোমাদের মালিক আর তোমাদেরকে সবাই অপমান করে, তাই না? তবে আজ থেকে কেউ আর তোমাদের অপমান করবে না, আমি তোমাদের সবকটা আমকে সোনার আম করে দিব। এই বলে পরি জাদু করে সব কাঁচা আমগুলোকে সোনার আমে পরিণত করে দেয় আর পরি ওখান থেকে চলে যায়। টুনি সকালে তার সব আমের এই রূপ দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলতে থাকে, এ কি, আমার আমগুলো এমন সোনার মতো জ্বলছে কেন? এই আমগুলো আবার সোনা হয়ে গেল না তো? হ্যাঁ মালকিন, আমরা সবাই সোনার হয়ে গেছি। পরি তোমার ধৈর্যের ফল স্বরূপ আমাদের সবাইকে সোনার আম করে দিয়েছে। টুনি এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর টুনি তার সোনার আম বাজারে বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায়। আর মুন্নির গাছের পাকা আমগুলো বিক্রি করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। কিন্তু টুনির গাছের সোনার আম কখনোই শেষ হয় না। টুনি অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর মুন্নি টুনির এমন পরিবর্তন দেখে নিজে নিজেই অনুতপ্ত হয়।